হ্যালো বিহ আমি ক্রিস রে তো আজকে যে আমাদের একটি ল্যাপটপ আসছে নো পাওয়ার আসলে মূলত যে এই ল্যাপটপ মাদারবোর্ডটির হচ্ছে সিএলআর থেকে এটি হচ্ছে সিএলআর পি পি আর পি আর টু ডাবল ওয়ান এই লোকেশন নাম্বারটি হচ্ছে সিএলআর তো এখান থেকে সিএলআরের এ পাশ থেকে শর্ট নেই যেখান থেকে চার্জিং পোর্ট থেকে যে ভোল্টেজটা গেছে প্রাইমারি থেকে যে ভিন সেকশনটা সেখানে কোনো শর্ট নেই এরপরে যে ব্যাটারি থেকে যে ভোল্টেজটা যায় সেখান থেকে কিন্তু শর্টটা রয়েছে তো আসলে এই যে শটগুলো বা সিএলআর শর্ট থাকলে আপনারা মানে মূলত কি করবেন দেখতে হবে যে আপনাদের সিএলআর কোন পাশে শর্ট এর সামনেতে শর্ট না পিছনে শর্ট আসলে সিএলআর সিএলআরের যে পিছনটা আমি বলতে বোঝাচ্ছি সিএলআর থেকে যেগুলো সেকশনে আর কি ভোল্টেজ গেছে সেটা বলছি পিছনটা এবং সি সিএলআরের সামন বলতে হচ্ছে যে যে সিএলআর পর্যন্ত যে ভোল্টেজটা আসে আমাদের যে কেবল থেকে যে ভোল্টেজগুলো আসে সেটাকে বলা হচ্ছে তো আসলে আমাদের যে মূলত শট ছিল হচ্ছে যে আমাদের ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ যে সেকশনটি রয়েছে সেই সেকশনটি শর্ট আসলে সেই সেকশনে শর্ট আর আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানের মুসপেক্ট এবং ক্যাপাসিটিগুলো শর্ট এবং শর্ট থাকার কারণে কিন্তু আমি আর কি আমরা স্ক্রামেটিকের মাধ্যমে যে আমরা বুঝতে পারছি যে এই সেকশনটি শর্ট এবং যে এর মুসপেক্টগুলো মতো মাপ দেখাচ্ছে না এবং শর্ট মাপ দেখাচ্ছে তো আপনাদেরকে বুঝে দিই যে এই যে সিএলআরটাতে থেকে সিএলআরটার থেকে হচ্ছে বিন অর্থাৎ সিএলআরের ভোল্ট না যাওয়া পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে বিন সেকশন অর্থাৎ এইখান থেকে বিন ভোল্টেজ ঢুকছে তো মানে অ্যাডাপ্টার থেকে ভোল্টেজ ঢুকছে দুইটা মুসপেক্ট হয়ে সিএলআর আর কি ভোল্ট গেছে তো দুটা মুসপেক কিন্তু পারফেক্টলি ভালো কিন্তু সিএলআর থেকে যে প্রত্যেকটা সেকশন থেকে যে ব্যাটারি ভোল্টেজগুলো যে গেছে সেই সেকশন থেকে কিন্তু এই ধরনের সমস্যা তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই আমাকে নক করবেন এবং আমার যে স্ক্রিনে থাকা নাম্বারটি তো অবশ্যই ফোন করবেন এবং যারা কোর্স করতে যাচ্ছেন আমরা স্ক্রামেটিক দেখে এবং আমরা ভালো মানের কাজগুলো শেখাই এবং স্ক্রামেটিক দেখে কাজগুলো শেখাই তো আপনারা যারা স্ক্রামেটিক দেখে যারা কাজগুলো শিখতে যাচ্ছেন বা বোর্ড ডায়াগ্রাম দেখে কাজগুলো শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা শিখতে পারবেন আমরা সকল ধরনের ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের ল্যাপটপ বা ডেস্কটপ মাদারবোর্ডের সমস্যা তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে আমার যে স্ক্রিনে থাকে নাম্বারটি অবশ্যই ফোন করবেন এই যে সিএলআর থেকে এই সেকশন থেকে কিন্তু সমস্যাটা তো যাদের এই ধরনের সমস্যা যে বি ভোল্টেজ গেছে সিএলআর এ পাশ থেকে বি ভোল্টেজ বি প্লাস যে ভোল্টেজ রয়েছে গেছে অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ যে এইখান সেকশন থেকে হতে পারে বিআরএম সেকশনে কোন মুসপেক্ট হতে পারে ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ সেকশন বা জিএফএক্স সেকশন বা র্যাম সেকশন হতে পারে বা স্টেপ ডাউন আইসি যে ফাইভ ভোল্ট থ্রি ভোল্টেজ যে সেকশনটি রয়েছে সেখান থেকেও সমস্যা হতে পারে এই কয়েকটি সেকশন খুব ভালোভাবে দেখতে হবে এই সেকশনগুলো আপনারা ভালোভাবে দেখবেন তো আমি মূলত পাইছি আমাদের যে ওয়ান পয়েন্ট যে গ্রাফিক্সের যে ভোল্টেজ ওয়ান চিপসের যে ভোল্টেজ ওয়া ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যে ভোল্টেজের সেকশনটি সেই সেকশনটির সমস্যা তো আমি সেই সেকশনের ক্যাপাসিটার শর্ট এই যে আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই ক্যাপাসিটারটি শর্ট এই ক্যাপাসিটি আমি লাগিয়ে দেবো তার জন্য আপনাদের যারা আমার স্টুডেন্ট রয়েছে যারা কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন এবং তাদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসলাম মূলত আপনাদেরকে বুঝতে হবে যে আপনার অ্যাডেপ্টরের পাশে সিএলআর যখন শর্ট আপনাদের সিএলআরটি যখন নো পাওয়ার আসবে অবশ্যই দেখতে হবে যে সিএলআরটি আপনার ঠিক আছে কি না বা সিএলআরটি শর্ট আছে কি না বা সিএলআর কোন পাশে শর্ট রয়েছে তো অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে এবং ভালোভাবে দেখতে হবে যে সিএলআর কোন পাশে শর্ট এবং শর্ট দেখার পরে কিন্তু সিএলআর যদি আপনার শর্ট থাকে কোনো রকমের বিন ভোল্টেজ সেকশনের যা ব্যাটারি ভোল্টেজের যে যেখান থেকে যায় অর্থাৎ সেই সেকশনে কোনো মেউস্পিক বা ক্যাপাসিটার শর্ট হয়ে আছে বা ট্রানজেশন শর্ট হয়ে আছে তো যারা আমাদের যে কোর্স যারা করতে যাচ্ছেন তো অবশ্যই কোর্স করবেন এবং রিপেয়ার কোর্সের যে আমাদের নাম্বারটি রয়েছে তো অবশ্যই নাম্বারে ফোন করবেন আপনার যে কোনো নাম্বার থেকেই আপনারা ফোন করলে হোয়াটসঅ্যাপ এবং রিমো রয়েছে এবং আমরা সবসময় এনি আমরা হোয়াটসঅ্যাপে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের সমস্যা অবশ্যই আমার স্ক্রিনে থাকে নাম্বারটি তো অবশ্যই ফোন করবেন তো যাদের কম্পিউটারের লি সমস্যা যাদের কম্পিউটারের হার্ডওয়্যারের সমস্যা বা কোনো মাদারবোর্ডের সমস্যা তো মাদারবোর্ড রিলেটেড সমস্যা হলে আমার যে সাথে অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন তো ধন্যবাদ সবাইকে তো এই মাদারবোর্ডটি আমরা এখন রিপেয়ার করব ধন্যবাদ সবাইকে